আজকে আমি তালের রসবড়া বানাতে চলেছি। দেখুন, আমি প্রথমে কড়াইতে তালের পাল্প নিয়ে নিলাম, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। এরপর ওই পাল্পটাকে ভালোভাবে নাড়াতে থাকবো যেন পাল্পটা জলের সঙ্গে মিশে যায়। এরপর আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম, এক বাটি ময়দা দিয়ে দিলাম, হাফ বাটি সুজি দিয়ে দিলাম। এরপর আমি ওই মিশ্রণটাকে তালের পাল্পের মধ্যে মেশাতে থাকবো যাতে ভালো করে মিশ্রণটি ভালো করে মিশে যায়, যাতে ভালোভাবে মিশতে পারে, নাহলে ডালু হয়ে যাবে ওর মধ্যে। এদিকে একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে থালাটার মধ্যে মিশিয়ে নেব, কারণ যাতে ওই ডোটা তৈরি হয়ে গেছে। এইবারে ডোটা ওই থালার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে হাত দিয়ে চেপে নেব, যাতে ভালোভাবে থালাতে না লেগে যায়, সেইভাবে আমরা রেডি করে নেব। তারপরে একটা ছুরি দিয়ে ভালোভাবে পিস করে নেব। আমি চৌকো টাইপের পিস করে নিচ্ছি, আপনারা চাইলে বরফি আকারও নিতে পারেন। এইবার দেখুন, আমি পিস করে নিয়েছি। এইবার একটা কড়াইতে আমি চিনির শিরা বানিয়ে নিয়েছি, আর একটা কড়াতে আমি তেল গরম করে ওই পিসগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ওই শিরার মধ্যে ওই পিসগুলো দিয়ে দেব। 5-7 মিনিট রাখার পরে আমি তুলে নেব। বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।